সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে অর্থনীতি বিষয়ের আমি তোমাদের সাথে আছি অনিবারণী বিশ্বাস, সহকারী অধ্যাপক, সরকারি নর্থ খুলনা কলেজ, তিরুকাদা, খুলনা। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার অফ বাংলাদেশ, বিষয় শিরোনাম কৃষি, বাংলাদেশের কৃষির কাঠামো, বাংলাদেশের কৃষির উপখাতসমূহ। শিক্ষার্থীরা, আলোচনা আসছে কৃষি। কৃষি কি? বাংলাদেশের অর্থনীতি উৎপাদনের প্রধান খাত হচ্ছে কৃষি। নদীমাতৃক পলিগঠিত সমতল ভূমির এদেশের মানুষের স্বাভাবিক ও সহজ পেশা হল কৃষি। তাই বাংলাদেশের অর্থনীতিকে কৃষিভিত্তিক অর্থনীতি বলা হয়। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে আগামী অনেক বছর যাবৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার ব্যাপারে কৃষি প্রধান ভূমিকা পালন করবে। শেষ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে যদিও কৃষি খাত বেসরকারি উদ্যোক্তা দ্বারা পরিচালিত হলেও স্বাভাবিক খামার ব্যবস্থা বাণিজ্যিক খামার ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে স্বাভাবিক বা প্রচলিত খামার ব্যবস্থা হচ্ছে জীবন নির্ধারক খামার, আর সেটা বাণিজ্যিক খাতে রূপান্তরিত হবে। এইটা হচ্ছে সপ্তম পরিকল্পনায় বলা হয়েছে অর্থনৈতিক পরিকল্পনায়। তো এই যে কৃষি নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমরা এই অধ্যায় থেকে সে সম্পর্কে জানতে পারবো, এই অধ্যায়ের আলোচনা থেকে আমরা জানতে পারবো। তো কৃষি কী আসা যাক আলোচনায়। আমরা কৃষির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচারাল, ল্যাটিন শব্দ এগার এগার, আর হচ্ছে কালচারা, এই দুটা শব্দের সমন্বয়ে গঠিত। তো এগার শব্দের অর্থ হচ্ছে জমি বা মাঠ, কালচারা শব্দের অর্থ হচ্ছে চর্চা বা চাষ করা। অর্থাৎ এখানে বোঝাচ্ছে জমি চাষ করার চাষ করে ফসল উৎপাদন করাকেই কৃষি বলা হচ্ছে। আর এই কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে বলা হচ্ছে ক্ষেত্রকর বা কর্ষক বা কৃষক। এর সাথে রিলেটেড শব্দগুলো ক্ষেত্র বা ক্ষেত, কর্ষণ, এই শব্দগুলোর সমন্বয় রয়েছে। তো আমরা এখানে দেখছি যে কৃষির সংজ্ঞাটা কীভাবে আসছে। তো আমরা এভাবে বলতে পারি যে কৃষি এমন একটি সৃষ্টি সম্পর্কিত কাজ যার মাধ্যমে ভূমিকর্ষণ থেকে শুরু করে শস্য বীজ বপন, চারার পরিচর্যা করা থেকে শুরু করে শস্য কর্তন, সংরক্ষণ, বাজারজাতকরণ পর্যন্ত যে প্রক্রিয়া, একেই বলা হচ্ছে কৃষি। এখানে
কৃষিতে উৎপাদিত মোট ফসলের প্রধান ফসল হচ্ছে ধান, এবং মোট উৎপাদ কৃষি উৎপাদনের কৃষি জমির থেকে খাদ্যশস্য উৎপাদনে ব্যবহৃত হয় 90% জমি, আর এই 90% জমির 80% ব্যবহৃত হয় ধান উৎপাদনে। অর্থাৎ কৃষিখাতে প্রধান উৎপাদিত ফসল হচ্ছে ধান। তাহলে আমরা এভাবে বলতে পারি যে মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীর যে স্বাভাবিক জন্ম বৃদ্ধি এই প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ এবং পদ্ধতির মাধ্যমে মাটি থেকে উদ্ভিদ এবং প্রাণীর সম্পদ সংগ্রহ করাকেই কৃষি বলা হয়। তাহলে আমরা কৃষির এরকম একটা সংজ্ঞা আসতে বললাম যে আমরা ভূমি থেকে ভূমিকর্ষণ থেকে ফসল উৎপাদন এবং সেটা বাজারজাতকরণ পর্যন্ত যে প্রসেস সেটাই কৃষি। আবার আরও আমরা বৃহত্তর অর্থে এভাবে বলতে পারি যে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যে আমরা মাটি থেকে বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে যে উদ্ভিদ এবং প্রাণীর সম্পদ সংগ্রহ করি এটাও কৃষি। তো কৃষি সম্পর্কে এই আলোচনাটুকু আসছে। এরপরের আলোচনা আসছি বাংলাদেশের কৃষির কাঠামো। এটা বাংলাদেশের কৃষি হচ্ছে একটা জৈবিক এবং গতিশীল প্রক্রিয়া। তো এখানে মাটির জৈবিক গুণাবল ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর সম্পদ সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটাই কৃষি কাঠামোর পর্যায়ে আসছে। কৃষি কাঠামোর কতগুলো খাত রয়েছে কৃষি কাঠামোতে, তো এ খাতের আলোচ্য বিষয় হচ্ছে যে কৃষি কাঠামোটা কী নিয়ে গঠিত। কৃষি কাঠামোর ভেতর আছে কৃষির অবস্থান গুরুত্ব, কৃষির উপখাতসমূহ এবং তাদের অবদান, কৃষি পণ্যের ধরন, উৎপাদনের উদ্দেশ্য, ভূমি ব্যবস্থার ধরন, খামারের আয়তন, কৃষি কাজের ধরন, কৃষকদের আর্থসামাজিক অবস্থা, এই সবগুলো মিলে হচ্ছে কৃষি কাঠামো। আর বিভিন্ন প্রাকৃতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই যে কৃষি কাঠামো এগুলো প্রভাবিত হয়, কৃষি কাঠামোর যে উপাদানগুলো সামাজিক এবং প্রাকৃতিক কারণ দ্বারা প্রভাবিত হয়, এবং বিভিন্ন দেশে এই কৃষি কাঠামোগুলো ভিন্ন ভিন্ন হয় কারণ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সেখানে ভিন্নতর রয়েছে, এবং উন্নয়নের স্তরও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সাথে সাথে উন্নয়নের স্তরও ভিন্ন থাকায় বিভিন্ন দেশে কৃষি কাঠামোর ধরন ভিন্নরূপ। তো আমরা এখানে আলোচনায় এসেছি যে বাংলাদেশের কৃষি কাঠামোটা কেমন, সেক্ষেত্রে আমরা পয়েন্ট আউট করেছি জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। তাহলে বাংলাদেশের এই পয়েন্টে আমরা আলোচনা আসতে পারি যে বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎপাদন খাত হলো কৃষি, এবং মোট শ্রমশক্তির এখানে 40.46% কৃষিকাজে নিয়োজিত, এবং কৃষিকাজ হচ্ছে মানুষের প্রাথমিক খাদ্য চাহিদার যোগান দিয়ে থাকে, এবং শিল্পের কাঁচামাল সরবরাহ করে থাকে কৃষিকাজ। এছাড়াও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তো অর্থাৎ উৎপাদনের একটা প্রধান খাত হচ্ছে কৃষি। কৃষির উপখাত ও সেগুলোর উৎপাদন, উৎপাদনের ধরন, উৎপাদিত পণ্যের ধরন এবং কৃষিকাজের ভিন্নতা ধরনের জন্য কৃষির চারটি খাত রয়েছে। তো সেগুলো হচ্ছে শস্য শাকসবজি খাত, পশু সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। এখানে এইসব খাত থেকে কৃষি পণ্য সমূহ বা কৃষির মোট উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়। যেমন শস্য শাকসবজি খাত থেকে বিভিন্ন ধরনের শস্য, ধান, পাট, গম, তৈলবীজ এসব উৎপাদিত হয়, আর শাকসবজি উৎপাদিত হয়। পশু সম্পদ থেকে
প্রাণী পশু সম্পদ থেকে উৎপাদিত হয়, গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি থেকে, আবার বনজ সম্পদ থেকে কাঠ মোম এইসব থেকে উৎপাদিত হয়, মৎস্য সম্পদ থেকে উৎপাদিত হয়। মোট তাহলে আমরা এখানে দেখতে পাই যে কৃষির উপখাত সমূহ এবং সেগুলোর উৎপাদনের পরিমাণ আমরা এখানে পেয়ে থাকি। কৃষিপণ্যের ধরন, কৃষিপণ্যে বাংলাদেশের কৃষিপণ্যের ধরন দুই ধরনের, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্য যেমন ধান গম পাট ডাল ইত্যাদি, আর অর্থকরী ফসল হচ্ছে চা তামাক পাট চামড়া রাবার, এগুলো হচ্ছে অর্থকরী ফসল। উৎপাদনের উদ্দেশ্য, উৎপাদনের উদ্দেশ্য অর্থাৎ কী উদ্দেশ্যে উৎপাদন করা হয় উৎপাদিত ফসল, এটাকে পারিবারিক ভরণ পোষণের জন্য উৎপাদন করা হচ্ছে না বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হচ্ছে তা নির্ভর করে। বাংলাদেশের অধিকাংশ ফসল হচ্ছে জীবন নির্বাহী খামার অর্থাৎ পারিবারিক পোষণ ভরণ পোষণের জন্য উৎপাদিত হয়ে থাকে, অর্থাৎ পরিবারে যতটুকু খাদ্যশস্য প্রয়োজন ততটুকু উৎপাদন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখন কিছুটা এক্ষেত্রে চেঞ্জ আসছে, সেটা হলো পারিবারিক ফসল ভরণ পোষণের পাশাপাশি কিছু বাণিজ্যিক পদ্ধতিতে উৎপাদিত হয়ে থাকছে, তো এ থেকে প্রচুর আয় হয়। এবং যুব সমাজ, একটা বেকার যুব সমাজ আত্মকর্মসংস্থানের পথ হিসাবে উৎপাদনকে বেছে নিয়েছে কৃষি পণ্য। এখানে বিভিন্ন রকম হাঁস মুরগি পশুপালন গবাদি এতে থেকে তারা স্বাবলম্বী হচ্ছে। ভূমি ব্যবস্থার ধরন, বাংলাদেশের ভূমি ব্যবস্থার ধরন রায়ত আরের প্রথা, অর্থাৎ এখানে হচ্ছে যে কৃষকরা সরকারকে খাজনা বিনিময় খাজনা প্রদানের ফলে বংশানুক্রমে জমির মালিক হয়ে থাকে। কৃষিকাজের ধরন, অর্থাৎ কৃষিকাজ যদি প্রাকৃতিক উপর নির্ভর করে, প্রাকৃতিক অবস্থা অনুকূলে থাকলে কৃষির ফলন ভালো হয়, আর যদি প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় থাকে তাহলে কৃষির ফলন ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে বছর অত্যধিক খরা বা বৃষ্টিপাত বন্যা হয়ে থাকে সে বছর কৃষিকাজের অনেক ক্ষতি হয়ে থাকে। কৃষকরা তখন দারিদ্র সীমার নিচে বসবাস করে। কৃষকদের আর্থ সামাজিক অবস্থা, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাংলাদেশের কৃষি কাঠামোর মধ্যে, যে বাংলাদেশের অধিকাংশ কৃষক খুবই গরিব, 50%-এরও বেশি কৃষক দারিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের নিজস্ব জমি নেই, তারা অন্যের জমিতে চাষাবাদ করে এবং সামান্য অর্থের বিনিময়ে কাজ তারা করে থাকে, যা দ্বারা তাদের ভরণ পোষণ ঠিকমতো হয় না। এই কারণে তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে না এবং অনেক দুর্বল থাকে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে না। এখানে কারিগরি জ্ঞানের অভাবে তারা ভালো প্রযুক্তিও ব্যবহার করতে পারে না। তো এখানে বলা যায় যে এই যে মানুষের খাদ্যের বড় একটা চাহিদা কৃষক সমাজ পূরণ করে থাকে, অথচ সেই কৃষকই থাকে অবহেলিত। এই হচ্ছে বাংলাদেশের কৃষি কাঠামো। তবে এখানে আসার কথা হচ্ছে যে সম্প্রতি কৃষিক্ষেত্রের ফলন ভালো হয়েছে এবং আগের থেকে কৃষির উৎপাদন বেড়েছে, তো আমরা আশা করব অদূর ভবিষ্যতে আরও কৃষিতে উৎপাদন ভালো হবে। নেক্সট আলোচনা আসছি বাংলাদেশের কৃষির উপখাতসমূহ। কৃষিকাজের ধরন এবং উৎপাদিত ফসলের প্রকৃতির ভিন্নতার কারণে কৃষিখাতে চারটি উপখাত রয়েছে, সেগুলো হলো শস্য শাকসবজি খাত,
পশু সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। শস্য শাকসবজি খাত এটা কৃষির উপখাতের সবচেয়ে বড় খাত। এটা তো শস্য শাকসবজি উৎপাদন জন্য এই খাতটা ব্যবহৃত। তো এখানে শস্য বলতে ধান, গম, ডাল ইত্যাদিকে বোঝাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম শাক সবজি, যেমন লাউ, চিচিঙ্গা, আলু, টমেটো, বরবটি সহ আরও অনেক সবজি, এছাড়া অনেক শাক উৎপাদন হয়ে থাকে যা এই খাতের অন্তর্ভুক্ত। শস্য উৎপাদনের মধ্যে প্রধান হচ্ছে ধান। তো মোট কৃষি জমির 90% হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে ব্যবহৃত হয়, আর খাদ্যশস্য উৎপাদনে যে জমি ব্যবহৃত হয় তার 80% ধান উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে এই শস্য শাকসবজি খাতে এখানে ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়। এখানে জিডিপিতে সবচেয়ে বেশি উৎপাদন এই খাতের, শস্য শাকসবজি খাতে 2018-19 অর্থ বছরে এই খাতের অবদান হচ্ছে 7.05%। পরে আসছে পশু সম্পদ। গৃহপালিত এবং খামার পদ্ধতিতে বিভিন্ন রকম পশু পাখি এই পশু সম্পদ খাতের অন্তর্ভুক্ত, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া ইত্যাদি এই খাতে প্রতিপালিত হয়ে থাকে। তো গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং প্রাণীজ প্রোটিনের চাহিদা এই খাত পূরণ করে থাকে। এই খাতের জিডিপিতে 2018-19 সালে অবদান হচ্ছে 1.47%। নেক্সট বনজ সম্পদ। বাংলাদেশে 2.32 মিলিয়ন হেক্টর বনজ সম্পদের রয়েছে। এর মধ্যে 1.60% আছে বন অধিদপ্তরের আওতাধীন, বাকি 0.72% হচ্ছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আর বাংলাদেশে মোট বনভূমির 17.5% বনভূমি রয়েছে। বাংলাদেশে মোট ভূমির 17.5% বনভূমি রয়েছে। আর বনভূমি থেকে কী পাওয়া যাচ্ছে? কাঠ, জ্বালানি কাঠ, মোম, মধু, সন, গোলপাতা ইত্যাদি আমরা বনজ সম্পদ থেকে পেয়ে থাকি। আর বনজ সম্পদ থেকে 2018-19 অর্থ বছরে মোট আয় হয় জিডিপিতে 1.85%। নেক্সট আলোচনায়, সর্বশেষ আলোচনায় মৎস্য সম্পদ। মৎস্য বাংলাদেশের কৃষির উপখাতসমূহের একটা গুরুত্বপূর্ণ প্রধান খাত মৎস্য সম্পদ। বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য খাল, বিল, নদী, নালা, পুকুর, জলাশয়, সামুদ্রিক মৎস্য ও মৎস্যজাত সম্পদ এই উপখাতের অন্তর্ভুক্ত। তো 2018-19 অর্থ বছরে এই উপখাত থেকে 3.50% অর্জিত হয়, অর্থাৎ জিডিপিতে 3.50% এই মৎস্য সম্পদ থেকে আসে, যা অনেক বড় ব্যাপার এখানে। তো আজকের আলোচনায় পর্যন্ত শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা যে বাংলাদেশের কৃষিটা কী, কৃষির কাঠামো এবং কৃষির উপখাত সম্পর্ক বিষয় নিয়ে আলোচনা করা হলো। তোমরা এই বিষয়ের জন্য অক্ষরপত্র প্রকাশনী বইটা ফলো করবে। আর
এই বিষয়টা ভালো করে শিখে আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।